আজকে কল করবে কে? টেলস টেলস ইজ দ্য কল ইট ইজ টেইল যে ট্রফির জন্য ঢাকা প্রিমিয়ার লিগের এবারের যুদ্ধটা সেটিকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। রাব্বি অনেককে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঠে নামছেন দুজন আম্পায়ার গাজী সোহেল সাইফ হাসানের কথা বলছিলাম। 10 ম্যাচে 246 রান এই টুর্নামেন্টে 27.33 অ্যাভারেজ 106.95 এবারে কিছুটা লুজ না ছিল শর্ট অফ ফ্ল্যাঙ্ক ডিপ কভার দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে ফার্স্ট বাউন্ডারি ফর প্রাইম দলেশ্বর কভার অঞ্চলে আরো একজন তাদের মাঝখান দিয়ে বলটাকে গলিয়েছেন কিছুটা ফ্লাইট ছিল ব্যাটের বাইরের কানায় লেগে বল থার্ড ম্যান অঞ্চল দিয়ে তিনজন ফিল্ডার বলের পেছন পেছন তিন রান কিন্তু সবগুলো রান এসে ইমরানুজ্জামানের ব্যাট থেকে ভেরি প্রমিসিং খুব সম্ভবত সে কারণেই তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে সাইফ হাসান ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এবার ব্যাক অফ লেন্থের বল তবে খুব বেশি পেস জেনারেট করতে পারেননি ইনফ্যাক্ট খুব বেশি ভয়ঙ্কর কোনো বল ছিল না ইনফ্যাক্ট আমরা যখন কথাটি বলছিলাম সেই কথা বলতে বলতেই যেটা আমরা এক্সপেক্ট করছিলাম কিংবা যেটা আমরা সন্দেহ করছিলাম আশঙ্কা করছিলাম বৃষ্টির একটা বাগড়া এই ম্যাচে পড়তে পারে এবং তেমনটাই হলো অ্যাট দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ রেইন কামস সকাল 9:10 যে বৃষ্টিটা শুরু হয়েছিল 1 ঘন্টা 50 মিনিটের একটা দীর্ঘ প্রতীক্ষা এবং তারপর সিদ্ধান্ত যে প্রথম ম্যাচটা সুপার লিগের প্রাইম দলেশ্বর এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যে সেই ম্যাচটা বৃষ্টিতে কমপ্লিটলি ওয়াশড আউট এবং দু দলই 1 পয়েন্ট করে পেয়ে গেছে।